আজ আমি তোমাদের সাথে শেয়ার করব গরম গরম পেঁয়াজি কিছু স্ন্যাক্স, সন্ধ্যাবেলার কিছু স্ন্যাক্স। তো প্রথমে আমি তেলটাকে গরম করে নিয়েছি, দেন তারপরে তেলটাতে একটু বেসন দিয়ে দেখছি তেলটা হয়েছে কিনা। তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজি কড়াইতে। তো পেঁয়াজিটাকে আমি একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজিটা কড়াইতে দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজিটাকে একটু ভালো করে উল্টে দিতে হবে, না হলে ঠিকঠাক হবে না আর কি, কাঁচা কাঁচা থাকলে ভালো লাগবে না। তো আমি বেশ কয়েকবার ভালো করে উল্টে দেব, বারবার এপাশ ওপাশ করে। দেন তারপরে যা আছে সবগুলো একবারে ভেজে নেব। তো পেঁয়াজি ছাড়াও আমি আর একটু অন্য কিছু করব, সেটা হচ্ছে আলুর চপ। তো দেখতেই পাবে আলুর চপ কীভাবে বানাবো। আমি এখানে আলাদা করে কোনো আলুর চপ বানানোর জন্য কোনো আলুর তরকারি বা অন্য কিছু করব না, একদম সিম্পল ঘরোয়া উপায়ে আলুর চপটা করব। সেটা হচ্ছে আলুগুলোকে গোল চাকা চাকা করে কেটে নিতে হবে। দেন সেটাকে একটু কাটা চামচ দিয়ে ডট 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 দিয়ে নিয়ে, মানে একটু সামান্য ওটার ওপরে কাটা চামচ দিয়ে একটু ফুটো ফুটো করে নিতে হবে, যাতে ওর মধ্যে কাঁচা কাঁচা ভাবটা না থাকে বা নুনটা যেন যায় বিশেষ করে। তো তারপরে সেটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে তেলের ওপরে দিলেই হয়ে যাবে, একদম সিম্পল উপায়ে আলুর চপ। তো পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজিগুলোকে তুলে নেব। তো তুলে নেওয়া হয়ে গেলে কড়াইতে তারপরে আমি দিয়ে দেবো আলুর চপ। তো দেখো পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইতে দিয়ে নিচ্ছি আলুর চপ। তো দেখতে থাকো ব্যাটারটা হয়ে গেছে রেডি। তো এর মধ্যে দিয়ে নিচ্ছি আলুর চপ। আলুগুলোকে পুরো গোল গোল করে কেটে নিয়েছি। তো এবার আলুগুলোকে ছেড়ে দিলাম, তো হয়ে যাবে আলুর চপ। হয়ে গেলে তারপরে যে অবশিষ্ট ব্যাটারটা ছিল, তো কী করব ভাবলাম এই ব্যাটারের মধ্যে, তো যে আলু ভাজার মতো করে ঝুড়ি ঝুড়ি করে আমি আলু ভাজা কেটে নিয়েছি। তো সেটার সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি দিয়ে আমি পুরো পকোড়ার মতো বানিয়ে নেব। তো সেটা খেতে দারুণ হয়েছিল, ভীষণ টেস্টি। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো বাড়িতে, একদম হেলদি একটি স্ন্যাক্স বা হেলদি টিফিন করার মতো, বিশেষ করে সন্ধ্যাবেলায়। তোমরা বাড়িতে যে কেউ বানাতে পারো, কোনো এক্সট্রা উপকরণ লাগবে না, একদম ঘরোয়া উপায়ে। তো দেখো আমি আলুর পকোড়াটা বানিয়ে নেব, খেতে দারুণ হয়েছিল, ভীষণ টেস্টি। তো কড়াই দিয়ে নিয়েছি, তো এটাকেও লাল লাল করে ভেজে নেব। দেন তারপরে তোমাদেরকে ফাইনাল লুক দেখাবো, কেমন কালারটা এসেছিলো, মানে ভাজার পরে কেমন হয়েছিল আর কি। তো তোমরা যদি একটু বেশি মুচমুচে করতে চাও, এর মধ্যে একটু চালের গুঁড়ো দিয়ে নিতে পারো, কর্নফ্লাওয়ারটা থাকলে তো দেবেই অবশ্যই, যাতে ভেতরটা একটু ভালো মতো ফাফা হয় আর কি। তো আমি ভালো করে আলুর চপটা ভেজে আলুর চপটা ভেজে নেবো ভালো করে একটু। তো দেখো আমার আলুর পকোড়া বা চপ যাই বলবে হয়ে গেছে রেডি। তো দেখো ফাইনাল লুকটা কেমন এসেছে।